এলজির ফ্রিজ, ও খুব ভালো কন্ডিশন আছে, ফ্রেশ আছে, ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ ইউজ ফ্রিজের অনুযায়ী অনেক ভালো আছে। হ্যাঁ তো ভাই এটা কত? এটা রাখবো হইলো ভাই 12,000 টাকা ভাই। 12? হ্যাঁ আর কিছু করবেন? 11,000 টাকা ফিক্সড। রানিং অবস্থা চালু দেওয়া আছে, ঠান্ডা তো চলে আসছে, ভালো ঠান্ডা। দেখেন নিচে দেখেন, এগুলা দেখেন সব সম্পূর্ণ ফ্রেশ আছে ভাই, কোনো ধরনের কোনো স্পট নাই। হিটার ফ্রিজ, এটা অনেক বড় ফ্রিজ ভাই, দেখেন ভাই দিদি অনেক ফ্রিজ, এটা অনেক ফ্রিজ মাশাআল্লাহ। এটা কত? 550 লিটার, 500 লিটার হবে, 500 লিটার, 501 লিটার, 601 লিটারের ফ্রিজ, 601 লিটার। ভাই আমার জায়গা একটু শর্ট বুঝছেন, এই কারণে দেখাইতে পারবো না। ডিপটা এই অবস্থা রয়েছে, নরমালটা না। দুইটা সবজি ড্রে আছে ভাই। এটা 14 না? 14, হ্যাঁ 14, 14,000, এটা 14,000, হ্যাঁ ভাই ফ্রেশ আছে মাল চাল। এই যে এটা হচ্ছে 13,000, 13,000, হ্যাঁ আচ্ছা। যারা দোকানে ফ্রিজ চাইতেছেন, হ্যাঁ এই ফ্রিজটা নেন, সমস্যা নেই চলবো, ফ্রেশ আছে মোটামুটি, গ্লাস টালার সব আপডেট আছে, কিছু আপডেট আছে। 16,000 টাকা, 16। ছোট ফ্রিজ সবাই খুঁজে, হ্যাঁ মাই ওয়ান ভাই, বাইরে যেমন সুন্দর ভিতরটা মোটামুটি সুন্দরই হইব ভাই। ওরে ভাই সুন্দর তো অনেক, একবারে 90% ফ্রেশ, ওয়ালটন, হিটাসি, শার্প, সিমেন্ট, স্যামসাং ভাই, কোনোটাই নাই যে এরকম কোনো শব্দ নাই, সব আছে। আচ্ছা তো আপনার এখানে ওয়ারেন্টি সিস্টেমটা কি? যারা হচ্ছে ফ্রিজ নিবে, সিস্টেম হলো আপনার 3 মাসের শুধু কম্প্রেসার গ্যারান্টি পাবে, শুধু 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি। আমাদের যে ব্লকে সবাই 7 দিনের সার্ভিস ওয়ারেন্টি দেয়, বা আমিও আগে দিতাম, এখন দেখা যায় যে একটা কাস্টমার ভরসা পায় না যে 7 দিন পরে নি নষ্ট হয়ে যায়, অনেক লোকে মানে ভাবে আচ্ছা যে 7 দিন পরে নি ফ্রিজটা নষ্ট হয়ে গেলো, এত 7 দিনের গ্যারান্টি দিল। আচ্ছা এই জিনিসটা বাবার কোনো মানে আমি যুক্তি বুঝি না, যে ফ্রিজটা আপনার বাসায় একদিন ভালো চলবো ওই ফ্রিজটা 7 বছরও ভালো চলবো। আচ্ছা যাই হোক, আমি 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি দিব। আর আরেকটা কথা হইলো, আমার বিক্রিত মাল কোনো ফেরত হবে না, বিক্রি আমি প্রতিটা ভিডিওতে এখন বলে দিতেছি বিক্রিত মাল ফেরত হবে না। তুমি একটা আপনার এটা কি মিডিয়া ফ্রিজ দিয়ে শুরু করেন, মিডিয়া 500 লিটার, 500 লিটার, অনেক বড় ভাই এটার যে আউটলুকটা ভাই, হ্যাঁ অনেক বড় রানিং আছে না, হ্যাঁ এটার চালুই রাখছি, যে ডিসপ্লে ডিসপ্লে সব আছে, এটা ফ্রেশই আছে ফ্রিজ, এটা এক্সক্লুসিভ ফ্রিজ, হ্যাঁ এটার যে আউটলুকে কোনো ধরনের কোনো ঘষা মাজা কিছু নাই, কিছু নাই ভাই, ফ্রেশ আছে, একদম ফ্রেশ আছে আর ফ্রেশ কন্ডিশন। তারপরে এই যে এইলো আপনার এই যে ডিপ সাইডটা দেখেন, রানিং করা আছে না, মাশাআল্লাহ রানিং করা আছে। এই যে আপনার বরফ, বরফ জমে গেছে মানে একবার হাফ আছে, এগুলো নন ফ্রস্ট না ভাই? নন ফ্রস্ট, হ্যাঁ। আচ্ছা এইটা একটু নরমালটা দেখি, এই যে নরমালটা দেখেন একদম ফ্রেশ ভাই, মানে সব কিছু আছে, এই যে আপনার ডিমের খোসা মাখা সব কিছু আছে। দর্শক সম্পূর্ণ ফ্রেশ এই ফ্রিজটা, সম্পূর্ণ ফ্রেশ, মানে ধরতে গেলে আপনি নতুনই বলেন না, নতুনই বলেন সমস্যা নেই, নতুন বললে আপনার কোনো সমস্যা হবে না ভাই। ভাই এটার প্রাইস বলে দেন, এটার প্রাইস আজকের প্রাইস থাকবে এটা 38,000 টাকা, 38,000 টাকা, জি। ভিডিও দেখে আসলে আর কিছু কমায় দেখা সম্ভব? নাইমবের ভিডিও দেখা কেউ আসে ফিক্সড 35,000 টাকা, 35 একবারে, ঠিক আছে। এটা কিন্তু একদম ফ্রেশ, ফার্স্ট ফ্রিজটা দেখাইলাম, ইনশাআল্লাহ যারা নেবেন আশা করি অনেক দিন চালাতে পারবে। আর ভিডিওটা সবাই একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করেন, আসলে আপনার এই ফ্রিজটা পছন্দ না আরেকটা ফ্রিজও পছন্দ হইতে পারে। দেখেন আরেকটু কথা ভাই, আমার অনেক লোক ফোন দেন ভাই যে এই ফ্রিজটা দেন, এই ফ্রিজটা দেন ভাই, এগুলো করেন না। আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে, আপনারা ভিডিওটা দেখার সময় একটু স্ক্রিনশট করে আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমার মানে আমি দেখবো যে ওই ফ্রিজটা আছে না সেল হয়ে গেছে, আমি আপনাকে নগদে জানিয়ে দিতে পারবো। নাই ভাই এই যে একটা এলজির ফ্রিজ আছে, এলজির, হ্যাঁ এগুলো আবার সম্পূর্ণ ডিসপ্লে কাজ করবে, সব আছে কোনো সমস্যা, বাটন সিস্টেম ডিসপ্লে সব কাজ করবে ভাই, সব কাজ করবে। এটা ডিপ নর্মালটা দেখেন ফ্রেশ আছে, এই যে দেখেন এলজির, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মোটামুটি তিনটা ডয়, মোটামুটি না ভাই, মোটামুটি বলেন কি, এটা সম্পূর্ণ 100-100 মাল আছে, মোটামুটি বলার কি আছে, একদম ফ্রেশ কন্ডিশন ভালো আছে, হ্যাঁ বলে। এই ফ্রিজটা 17,000 টাকা নিতে পারবে ভাই, 17 লাস্ট করে দেন, ভিডিও উপলক্ষে ভাইয়ের ভিডিও দেখে যে আসবে 15,000 টাকা ফিক্সড, 15 একটা ফ্রিজ আছে ভাই, এটা গ্লাস ডোরের, এগুলো কিন্তু ছোট বাজেটের ফ্রিজ, হ্যাঁ ছোট বাজেটের ফ্রিজ, এই যে গ্লাস ডোরের এই ফ্রিজটা দেখতে পারেন, এটা হলো ডিপ, ডিপটা অনেক বড় ভাই, অনেক বড়, মোটামুটি অনেক মাল রাখতে পারবো, এটা হলো নর্মাল। বলেন কত এটা রাখবো? হলো 14,000 টাকা, 14,000, হ্যাঁ ফিক্সড করে 12 করে দেন, 12 করা যায় না, 2,000 কমে, আচ্ছা ঠিক আছে 12, হ্যাঁ ভাই বলে লাইছে সমস্যা নেই। আর একটা ফ্রিজ আছে এলজি, এলজির ফ্রিজ, ও খুব ভালো কন্ডিশন আছে, ফ্রেশ আছে, ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ
ইউজ ফ্রিজের অনুযায়ী অনেক ভালো আছে। হ্যাঁ, তো ভাই এটা কত? এটা রাখবো হলো ভাই 12,000 টাকা ভাই। 12? হ্যাঁ। আর কিছু করবেন? 11,000 টাকা ফিক্সড। একটা ফ্রিজ আছে ভাই, ওয়্যারফুল, ওয়্যারফুল কিন্তু গ্যাস কম্প্রেসার অরিজিনাল। শিওর অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল আছে এই ফ্রিজটা। এই যে দেখেন ঠান্ডা আছে তো ভাই, ভিতরে বল ঠান্ডা আছে। দেখেন আপনি দেখেন ঠান্ডা আছে, এটা রানিংয়ে কিনে আনা হয়েছে। হ্যাঁ ঠান্ডা আছে। হ্যাঁ এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে, মোটামুটি একদম ফ্রেশ আছে ভাই। বলেন ভাই কত? এটা রাখবো 10,000 টাকা ভাই। 10,000? 9,000 টাকা ফিক্সড। 9,000? একটা ফ্রিজ আছে 120 লিটারের, ছোটো ফ্রিজ। লিটার? হ্যাঁ ছোটো ফ্রিজ। এই যে অল্প একটু ডিপ পাবে, এই যে এই কদ্দুর ডিপ, আর এটা হলো নর্মাল। দেখেন শার্প ব্যান্ডের। হ্যাঁ রুল ভাই কত? 10,000 টাকা। 10,000? 10,000 না, 8,000 টাকা ফিক্সড। 8,000? হ্যাঁ। 120 লিটার? 120 লিটার। এই যে একটা ফ্রিজ আছে র্যাংসের, 145 লিটার। 145? ও ভিতরে অনেক ফ্রেশ আছে, মোটামুটি ভালো ফ্রেশ আছে। হ্যাঁ এই ফ্রিজটা নিতে পারে। এটা 10,000 টাকা ভাই। 10,000? 10,000। একটা ফ্রিজ আছে ওয়ালটনের ভাই, 205 লিটার। 205? হ্যাঁ 205 লিটার। রানিং আনা হয়েছে, এখন ওয়াশ করা হয়নি। 205 লিটার, আউটলুকটাও খুব ভালো আছে ভাই। বলেন কত? এটা 11,000 টাকা ভাই। 11? 11। 10 করে দিয়েন। হ্যাঁ একটা ওয়ালটনের ফ্রিজ আছে ভাই, ওয়ালটনের। হ্যাঁ ফ্রেশ আছে ওয়ালটনের। 145 লিটার? হ্যাঁ। এটা রাখবো হলো 9,000 টাকা ভাই। 9,000? নামবে একটা মিনি ফ্রিজ আছে ইলেকট্রা। আবার শুরু করেন সুন্দর করে ঠান্ডা মাথায় ভাই। একটা মিনি ফ্রিজ আছে ইলেকট্রা। ইলেকট্রা? হ্যাঁ। এই যে দেখেন এটা হলো ডিপ, এটা হলো নর্মাল, যে ফ্রেশ কন্ডিশন আছে, মোটামুটি ফ্রেশ আছে। হ্যাঁ এটা হলো ইলেকট্রা। ইলেকট্রা? হ্যাঁ। মিনি ফ্রিজ কত বলেন? এটা হলো 8,000 টাকা ভাই। 8,000? 500 টাকা কম রাখা যাবো। 7,500? হ্যাঁ ঠিক আছে। একটা ডিপ আছে ভাই। ভাই এইটা ভাই একটা মেশিন, 300 লিটারের, ওয়েলফুল। যাদের রেস্টুরেন্ট আছে তারা এটা, রেস্টুরেন্টে যে কোনো জায়গায় চালাতে পারবো ওয়েলফুলের ভাই। বলেন তো দেখি। যে দেখেন ঠান্ডার পারফরমেন্স কিরকম? একদম পারফেক্ট ভাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ 600 নম্বর গ্যাস তো, ঠান্ডা 100-100। আপনি দেখেন না রাবারগুলো কত সুন্দর সব। হ্যাঁ ভালো ভালো অবস্থায় আছে, আপনার ভালো কন্ডিশন আছে। বলেন কত লাগবে? 15,000 টাকা। 15,000? লাস্ট করে দেন লাস্ট। 14,000? 14,000। একটা ফ্রিজ আছে ওয়েলফুল, এই যে ফ্রিজটা দেখেন, ভিতরটা দেখেন, বাইরেটা দেখেন আগে, আমি পরে খুলে দেখাই। একটু এটা আউটলুকটা দেখেন। হ্যাঁ একদম, এই দেখেন নেন, রানিং অবস্থা চালু দাও আছে। ঠান্ডা তো চলে আসছে, ভালো ঠান্ডা। দেখেন নিচে দেখেন, এগুলো দেখেন সব সম্পূর্ণ ফ্রেশ আছে ভাই, কোনো ধরনের কোনো স্পট নাই। এটা রাখবো হলো 16,000 টাকা। 16? 14,000 টাকা করে দাও। আচ্ছা করে দিচ্ছি 14। হ্যাঁ একটা ফ্রিজ আছে বেভারেজ ফ্রিজ ভাই। আচ্ছা এটা একটু আউটলুকটা কাস্টমাররা দেখুক। হ্যাঁ বেভারেজ সিলের এই যে টেম্পারেচার সব কাজ করবে ভাই, কোনো সমস্যা নেই, এগুলো সম্পূর্ণ কাজ করবে। 32-15 টাইমে আছে, এটা সম্পূর্ণ কাজ করবে ভাই। এই যে এটা দেখেন ঠান্ডা আইসেনি, দেখেন ঠান্ডা আসতেছে, এখন আসতে মানে মোটামুটি আইসে পড়ছে, আরও আসবে। হ্যাঁ এটা নিতে পারবো, এটা 22,000 টাকা ভাইয়া। 22,000? 22,000 না একটু কমাই দেন। 21,000 ভাইয়া? 20 করে দেন। আচ্ছা 20,000 ভাই। বেভারেজ সিলার কত লিটার এটা? 882 লিটার। 882 লিটার? অনেক ফ্রেশ আছে ভাই, একদম ফ্রেশ আছে। আর এটা হলো সম্পূর্ণ আছে আপনার জার্মানি ফ্রিজ, আসলে এডি কাস্টমারের চোখে বাজে না ভাই, চকচকা বাজে, এগুলো বাজে না। এইসব ফ্রিজ যে কি ফ্রিজ এটা কেউ বুঝে না এখনো ভাই, এখনকার মানুষ কি চিনা আল্লাহ জানে। এই দেখেন সিমেন্সের অনেক বড় ফ্রিজ, কত দিচ্ছেন ভাই? এটা একবারে ফিক্সড 25,000 ভাই। 25? হ্যাঁ। আচ্ছা হিটার ফ্রিজ আছে, হিটার ফ্রিজ, এটা অনেক বড় ফ্রিজ ভাই। দেখেন ভাই ভাই অনেক ফ্রিজ, এটা অনেক ফ্রিজ মাশাল্লাহ। এটা কত? 550? 500 লিটার হবে। 500 লিটার? 501 লিটার। হ্যাঁ কত ভাই বলেন? এটাও 25,000 টাকা। 25,000? হ্যাঁ। আচ্ছা এটাতে 1,000-1,000 করে কমাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। একটা যমুনা ফ্রিজ আছে, যমুনা, এটাও বড় ফ্রিজ। হ্যাঁ যমুনা ফ্রিজ আপনার, এই যে ভিতরটা দেখেন। আচ্ছা ভিতরটা দেখেন, এই যে আপনার নিচে ডিপ, উপরে নর্মাল। বলেন এটা 14,000 টাকা ভাইয়া। 14,000? 14,000, ঠিক আছে। এই যে একটা ফ্রিজ আছে ভাইয়া, একটু কম বাজারের জায়গা দরকার, এই একটু রং মং করা আছে, এই কম বাজারের জায়গা দরকার, এরা এই ফ্রিজটা নিতে পারে ভাই। নিচে ডিপ, উপরে নর্মাল,
এটা 10,000 টাকা ভাই, 10 10,000 টাকা। এইসব মালই আসলে ভাই অনেক অনেক ভালো ধরনের মাল, এই খারাপ না, এইসব মাল অনেক ভালো ধরনের মাল। এই যে একটা হিটার সি ফ্রিজ আছে ভাই আপনার দোকানের, দুইটা ফ্রিজ আজকে মানে একদম খানদানি ফ্রিজ ভাই, দুইটা না এখন এই হিটার সি আপনার এই অনেক সময় দেখা যায় যে একটা বাজে কোম্পানি অনেক ভালো সার্ভিস দেয়, খালি হিটার সি হলে ব্র্যান্ড হয় না, এই আপনার এই সিমেন্টস হলে ব্র্যান্ড হয় না, আমার দরকার চলা দেওয়া দরকার। এখন এই যে এই ফ্রিজটা ভাই ব্যবহৃত মানে আরেকজনের বাসায় ব্যবহার হয়েছে। আচ্ছা এটা কন্ডিশনটা দেখেন, এই ফ্রিজটা গ্লাস ডোর, এটা অনেক লোকে মনে করতে পারে যে এই কি সমস্যা হ্যান সমস্যা, ভাই কোনো সমস্যা নেই। এই জায়গায় মাল আসে আমি টুকটাক সার্ভিসিং করতে হয়, যেই কোনো যদি রানিং মালও আসে আমার ওয়াশ হইলেও করতে হয়, এটা সার্ভিসিংয়ে সার্ভিসিং হয় ভাই। আর যাদের ভালো না লাগে তারা নিয়েন না, আমার এখানে সার্ভিসিং হয়, টুকটাক কাজ হয়, যেটাতে আমরা একটু সমস্যা মনে করি ওটা একটু সমাধান করে দিই যে কাস্টমার চালাইতে পারে, এই সব ধরনের মালগুলো বেচা হয়। আর যাদের ভালো না লাগে যে না আমি কাজ করা ফ্রিজ দেবো না, আমি নতুন ফ্রিজ কিনবো, ভাই আমার ভিডিও দেখেন, ভালো লাগলে দেখেন নাহলে দেখেন না। আরেকটা কথা হচ্ছে রুবেল ভাই, আমার দর্শকদেরকে আমি অনুরোধ করব যে এই যে এই হিটার সি ফ্রিজটা আর মিডিয়া ফ্রিজটা, যারা আসলে ফ্রিজ কিনবো 40,000, 25,000, 30,000, 40,000 টাকা বাজেট, নতুন ফ্রিজ কিনবো, তারা যদি ঢাকার আশেপাশে একবার দেখে গেলে ভালো হয় ভাই। ওই জোর করে মানে মনে না চাইলে নেওয়ার দরকার নেই, যাদের মনে আগ্রহ থাকে যে হ্যাঁ নিলে চলবো বা চালামো, মানে মনে বিশ্বাসটাকে নিতে হবে। অনেক লোক আগেই জিজ্ঞেস করে ভাই ফ্রিজটা আনলে চলবো না নষ্ট হয়ে যাবে, আরে ভাই এইসব চিন্তাধারা থাকলে আপনি মাল নেবেন, আমার এতগুলো মাল এনে মিনিমাম 50টা ফ্রিজ আছে, আমি কি 50টা ফ্রিজ আপনাকে লিখে নষ্ট নিয়ে বয়ে রেছি ভাই। আচ্ছা হিটার সিরে যে ফ্রিজটা দেখেন ভাই, এটা হলো ডুয়েল ফ্যান ইনভার্টার, হ্যাঁ এগুলো সম্পূর্ণ কাজ করবো, আউটলুকটা দেখাই একদম একদম টিপটপ কন্ডিশন। এটা হলো 601 লিটারের ফ্রিজ, 601 লিটার ভাই, আমার জায়গা একটু শর্ট বুঝছেন এই কারণে দেখাইতে পারবো না। ডিপটা এই অবস্থা রয়েছে নর্মালটা, দুইটা সবজি ড্রে আছে ভাই, এগুলো একটু পুরান মাল, একটু 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 স্পট থাকবে, একটু মরিচা থাকবে, এটা এটাই হলো পুরান মাল ভাই, নতুন মাল না, তাদের নতুন দরকার। এটা ২ লাখ টাকা আছে, 1,98,000 না 99,000 তারা নতুন নিয়ে নেন। আর যদি না পুরান আপনি 3 ভাগের 1 ভাগে পাইতেছেন তাহলে তো আপনার সমস্যা নেই। কত? 40,000 রাখবো ভাই, 40, হ্যাঁ ঠিক আছে। একটা ফ্রিজ আছে হিটার সির, হ্যাঁ হিটার সির, এটা হিটার সির, এটার ভিতরে আরো ফ্রেশ ভাই, আরো ফ্রেশ, আমরা একটু দেখাই, গত ভিডিও দেখাইছি, এটার ভিতরে আরো ফ্রেশ ভাই, একদম ফ্রেশ ভাই, একদম ধবধবে সাদা, হ্যাঁ কন্ডিশন অনেক ভালো আছে, এই ফ্রিজ হিটার সি ব্র্যান্ডের, হ্যাঁ হিটার সি ব্র্যান্ডের, এই ফ্রিজটাও ভাই আমি 25 হলে ছাড়বো ভাই, এটাও 1,000 কমাই দিয়েন, আচ্ছা 24, হ্যাঁ ঠিক আছে। এটা ভাই লয়ে গেছে আজকে আপু আইছে, উনি পেমেন্ট দিয়ে গেছে, সমস্যা নেই। ওকে, এটা কত বিক্রি করলেন? এটা বিক্রি হয়েছে আপনার 37,000, ভিডিওতে কত দিছিলেন? 38,000, উনি 1,000 কম দিছে। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ তো এটা গেছে নাকি? হ্যাঁ এটা সেল হয়ে গেছে। দেখেন এই যে এই ফ্রিজটা জেনে নিছি, ইনশাআল্লাহ আশা করি আপু কমেন্টস করবেন যে এই ভিডিওতে, উনি 10 মিনিট এসে চালাইছে। আমি বলি কি ভাই, যারা দূরের থেকে মাল নেবেন একটু দেখেন না আইসা, আমার মনে হয় ভালো হইব। আর আমাদের মানে আমার ভাইরা যে সব চিন্তাধারা করেন যে মাল চলবে কি না চলবে কি না, ওইসব ভাইরা মাল নিয়েন না আমার কাছ থেকে, মানে মনে সন্দেহ থাকলে দরকার নেই, মাল নিয়েন না, কারণ আল্লাহ মানুষ পাড়াইছে রিজিক দিয়েই পাড়াইছে, বিশ্বাস করতে হবে। একটা জিনিস কি ভাই, আমি আপনার ঘরে একটা মাল খারাপ দিব কেন, আর আমি এই ব্যবসা করতে বই আমি আপনার ঘরে কেন নষ্ট মাল দিব ভাই, হয়ে যাইতে পারে ভাই, আপনার ঘরে মাল পাড়াইছি, যেমন দিনাজপুর নিতেছেন একটা মাল, রংপুর নিতেছেন, রাজশাহী নিতেছেন, বগুড়া নিতেছেন, কুরিয়াতে নিতে আসে, একটা জিনিস সমস্যা হইতেই পারে, ওটাতে যে আপনারা আমার দোষারোপ করবেন তা না, আমি শুধু 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি দিব, আদার্স কিছু দিব না ভাই, শুধু 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি, যাদের মন চায় তারা নেন, আর না হলে আপনারা অ্যাডভান্স করবেন, ফ্রিজ দেখবেন আপনাকে পছন্দ হয়েছে স্ক্রিনশট পাঠাইবেন, অ্যাডভান্স করবেন, আমি একদিন চালাবো, 2 দিন চালাবো, 3 দিন পর আপনারা মাল বুকিং নেন, 3 দিনের মধ্যে বরফ হয়েছে কি না বুকিং নিতে থাকেন, তো কোনো সমস্যা নেই ভাই। ভাই এটা কে কোথা থেকে নিল একাপু? এটা ভাই উনি গুলশান একে থাকে, আচ্ছা উনি এটা দেখছে ইউটিউবে দেখছে বা নতুন দেখছে, এই ফ্রিজটা বাংলাদেশে আসেনি দেখছে নাই, উনি আমার নিজে আইসা বৈসা বইলা গেছে, উনি একজন বিহারি না জানি কি আমি বলতে পারি না, উনি লাস্টে যে আমরা প্রাইস দিছিলাম ওইটা দেখছে আর কি, হ্যাঁ হ্যাঁ পরে 38 দিছিলাম, হ্যাঁ পরে উনি কইলো ভাই আমার একটু চালান, 10 মিনিট চালাইছে, আর চালান লাগবো না ফ্রিজ, ডিফে ঠান্ডা হয়ে পড়ছে, নর্মালও আসবে, চালান লাগবে না। আচ্ছা যাই হোক ভাই, এই যে সিমেন্সের একটা ফ্রিজ ভাই, এই যে তিনটা ফ্রিজ, হ্যাঁ তিনটা আজকে মোটামুটি এই তিনটা ফ্রিজের থেকে যা সবাই তিনটা যে চলে যায় আমরা প্রাইস দিয়ে দেন, আগেও কম দিছে তবে এবার আর একটু কম দেন ভাই, এই যে 14 13, আচ্ছা এবার একটু খুলে দেন, জাস্ট এক এক পলক খুলে দেন, এটা 14 না 14, হ্যাঁ 14 14,000, এটা 14,000, হ্যাঁ ভাই ফ্রেশ আছে মাল, চাল এই যে
এটা হচ্ছে ১৩,১৩,০০০ ১৩,০০০ হ্যাঁ আচ্ছা, এগুলো মানে মানে চালাইলে এনাফ, যে দাম অনুযায়ী চালাইলে মার্শাল্লাহ ভাই। আসলে অনেক বাইরা চিন্তা করে একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনবো, কিন্তু আসলে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনবো কিন্তু এরা মানে ভরসা পায় না যে চলবো না না চলবো। আরে ভাই না চললে আমি এত মাল কি দিয়ে আমার বাসার জন্য রাখছি, সব মাল এই দোকানের মাল ওই দোকানের মাল রাস্তায় মাল এগুলো কি আমার বাসার জন্য রাখছি? আমার বাসা একটা লাগবো, এতগুলো না আপনাদের বাসার জন্য নিয়ে বসে আছি ভাই। যাদের ভাল লাগবো নেন, না ভাল লাগলে নেওয়ার দরকার নেই ভাই, কিন্তু ফুল ভিডিওটা দেখেন, দেখে যদি পছন্দ হয় নেন, নাহলে নেন না। বড় ভাই ছোটো একটা ডিপ আছে ১০,০০০ টাকা রাখবো ভাই। একটা ফ্রিজ আছে যে যারা দোকানে ফ্রিজ চাইতেছেন, হ্যাঁ এই ফ্রিজটা নেন সমস্যা নেই চলবো। ফ্রেশ আছে মোটামুটি, গ্লাস টালার সব আপডেট আছে, কিছু আপডেট আছে। ১৬,০০০ টাকা ১৬। একটা ফ্রিজ আছে ডিপ, এটা হলো ওয়েল ফুলের, এটা হলো পরে চেম্বার বান্ধানো হয়েছে ভাই। আচ্ছা ৯,০০০ টাকা ভাই। ৯,০০০ ঠিক আছে। একটা ফ্রিজ আছে সিঙ্গারের, এটা কিন্তু বডির স্টিল বডি, স্টিল বডি হলে এটা কেউ পছন্দ না হইতে পারে, কিন্তু এটা হোটেলে যারা ব্যবহার করতে চায়, হোটেলে একটু কম বাজেটের একটা ফ্রিজ দরকার, এটা নেন ১০,০০০ টাকা ২৫১ লিটার ২৫১ লিটার এই একটা ফ্রিজ আছে ভাই ওয়ালটনের ৩০০ লিটার ঠান্ডা কেমন হয় ভাই? ঠান্ডা দেখে আমি তো বলি যে ভাই সবাই আইসে একটু দেখে চেক করে নেন, আমার লিগেও ভালো আপনাকে লিগেও ভালো। এই যে ভিতরটা ফ্রেশ আছে ভাই, দেখা যাবো না যদি আটকে গেছে। আচ্ছা এটা রাখবো হলো ১২,০০০ টাকা ৩০০ লিটারের ৩০০ লিটার ১২,০০০টাকা হ্যাঁ ভাই। ভাই এই যে ৮০০ লিটার ফ্রিজ, ৮০০ লিটার এটা সব ভিডিওতে দেওয়া আছে, নাইমের ব্লগে দেখলে আপনারা দেখতে পারবেন, আরও ভিডিও করা আছে, রেট দেওয়া ছিল, এটা একবারে ৩৫ পর্যন্ত রাখতে পারবো, যাদের নিতে ইচ্ছুক তারাই যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই ৩৫। হ্যাঁ আচ্ছা, এই যে ওয়েল ফুলের একটা ফ্রিজ আছে, ওয়ার ফুল হ্যাঁ, গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে, ভালোই মোটামুটি, হ্যাঁ ভিতরে ফ্রেশ আছে, ভালো আছে, হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল ১০,০০০ টাকা ১০,০০০ একটা ফ্রিজ আছে মাই ওয়ান, এই ফ্রিজটা একটু ভালোভাবে দেখায়, ছোট ফ্রিজ সবাই খুঁজে, হ্যাঁ মাই ওয়ান ভাই, বাইরে যেমন সুন্দর ভিতরটা মোটামুটি সুন্দরই হইব ভাই। ওরে ভাই সুন্দর তো অনেক, একবারে মানে ৯০% ফ্রেশ, ঠিক আছে সুন্দরই হইব। আচ্ছা কত দিবেন কত ভাই? ৯,০০০ টাকা ভাই। ৯,০০০ টাকা ৯,০০০ চমৎকার, এটা কিন্তু মাই ওয়ানের একটা খুব কালারফুল ফ্রিজ, দেখেন দেখতে ফ্রিজ দেখতে সুন্দর লাগতো। আচ্ছা আরেকটা ফ্রিজ দেখেন তো সুন্দর নিয়েরা, এটা 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 তো ছোট, এটা ডিপও আছে, নরমালও আছে, নরমালও আছে, দেখেন কি বানাইছে কোম্পানি। এই যে এই হলো ডিপ, মিনিমাম ২০ কেজি রাখতে পারবেন, ২০ বা ১৫ কেজি। আচ্ছা এই হলো নরমাল, ফ্রেশ আছে, সব কিছু আছে অ্যাভেলেবল, এই যে সুন্দর আছে, চমৎকার ভাই। এটা ছোট ফ্রিজ কত লিটার হবে এটা ভাই? এন্টিক্সের দাম বেশি হয়, আপনি দেখেন ছোট এন্টিক্স ওটার দাম বেশি হয়। হ্যাঁ দেখি ফ্রিজ একটু দেখাই দিই, ছোট ফ্রিজ একেবারে মনে হয় ১২০ লিটার মেবি, হ্যাঁ ১২০ হ্যাঁ না সরি ১০২ লিটার ১০২ লিটার তাও আবার ওই যে নর্মাল এবং ডিপ আছে, হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার ফ্রিজটা। ফ্রিজটা ওই জায়গায় ডিসপ্লে করলে ভালো হইতো, মানে সমস্যা নেই এই জায়গায় দেখুক না ভাই, কত বলেন তো? এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, একটু কম দামে দিয়ে দেন, কম দাম দিয়ে দেন, সমস্যা নেই আসবে, ৯,০০০ দিয়ে দিলাম জান, ৯,০০০ আচ্ছা ঠিক আছে, দেখতে পারেন এই ফ্রিজটা অল ওভার লুকিংটা যদি আমি দেখাই খুব সুন্দর, মানে জনগণ কিউট ফ্রিজ একবার ছোট, এই টেবিলের সাইজ দেখছেন, একটু খুলি দেখেন, হ্যাঁ দেখেন ফ্রিজটা দেখায় যে নিবেন ইনশাআল্লাহ আমি বলবো হ্যাঁ ভাগ্যবান, ঠিক আছে স্টুডেন্ট আছে না যে ছোট ফ্রিজ ৯,০০০ টাকায় আবার ডিপও আছে নর্মালও আছে, নর্মালও আছে। আচ্ছা ভাই একটা ডিপ আছে কমলা কালার, হ্যাঁ ৩১৫ লিটার সুপার, দেখলে মনে হচ্ছে হেভি হেভি লাগে, কেলভিনেটর সুপার কেলভিনেটর। আচ্ছা আমি যদি একটু এটা খুলি, খোলা দেবো ভাই, তাহলে এই যে সুপার কেলভিনেটর ৩১৫ লিটার হ্যাঁ কত ভাই? এটা একবারে ১৭,০০০ টাকা ভাই, ১৭,০০০ ঠিক আছে। এই যে একটা ফ্রিজ আছে আইসক্রিমের বেভারেজ আপনার, হ্যাঁ এই যে আমি বলি ভাই এই পোয়েলগুলো একটু সিরা আছে বুঝছেন, এটা সমস্যা নেই ঠান্ডা একদম, আপনার ১০০ হলেই আপনি নেবেন আর নাইলে নেবেন না, ১৪,০০০ টাকা রাখবো ভাই, ১৪,০০০ তারপরে ভাই এই যে একটা মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজ দিবেন কোন এটা? এটা ৪,০০০ টাকা ৪,০০০ টাকা একটা ডিপ আছে ভাই ৪০০ লিটারের বুঝছেন সিঙ্গারের, আচ্ছা ৪০০ লিটার এই ডিপটা রাখবো হলো ১২,০০০ টাকা, যদি কেউ হোটেলে বা কোনো জায়গায়, এটার উপরে আবার গ্লাসও আছে প্রোটেক্টর গ্লাস,
একটু মানে একটু দেখতে খারাপ লাগে, দেখি একটু কম বাজারে দিয়ে দিলাম 12,000 হলে 400 লিটার 400 লিটার হ্যাঁ 12,000 টাকা।